সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে তো আজকে বাচ্চাদের হেলথ নিয়ে আমরা একটু কথা বলবো হ্যাঁ বাচ্চাদের হেলথ নিয়ে বলতে কি মানে আমাকে তো ক কতজন যে আপনারা জিজ্ঞেস করছেন যে বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে বাচ্চাদের ডায়েট হ্যাঁ অ্যাজ আ নিউট্রিশনিস্ট আমি কী সাজেস্ট করি আর কি তো প্রথমত মানে একটা জিনিস বুঝতে হবে যে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য মানে আমাদের জন্য যেটা ভালো ওইটা বাচ্চাদের জন্য ওইটা ভালো আমাদের জন্য যদি কোনো একটা কন্ডিশনে কম খাওয়াটা ভালো তাহলে বাচ্চার জন্য যদি সিমিলার কন্ডিশন থাকে ওর জন্য কম খাওয়াটা ভালো হ্যাঁ এবং কি আমাদের জন্য যদি আমরা যদি আমাদের হেলথ কন্ডিশনটা যদি এমন একটা পর্যায়ে থাকে যে আমাদেরকে খালি দিনে একবার খেয়ে থাকতে হবে তাহলে ওই বাচ্চাটাও যদি ওরকম সিমিলার হেলথ কন্ডিশন থাকে যে অনেক মোটা তার বাচ্চাদের তো ঘন ঘন এখন ডায়াবেটিক হচ্ছে ডায়াবেটিক হয়েছে অথবা তার কোনো মানে মানে ছোটো ছোটো বাচ্চা তো যে আমি তো চুলের মানে হেয়ারের ভিডিওটা ছাড়ার পরে অনেকেই আমাকে মেসেজ করছে যে ছোটো ছোটো বাচ্চা সাত আট বছরের বাচ্চাদের চুল পড়ে যাচ্ছে হ্যাঁ তো এগুলা কেন ঘুরে ফিরে ওইটাই তো ছোটো ছোটো বাচ্চাদেরও যে এসব এসব সমস্যা যে চুল পড়ে যাচ্ছে স্কিন নষ্ট হয়ে যাচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে সেম তাহলে ওদেরকেও যে জিনিসগুলো আমাদেরকে করতে হতো ওই সেম সিচুয়েশনে কন্ডিশনে ওদেরকেও ওইটা এটা আমাদেরকে বুঝতে হবে তারপরে মানতে হবে হ্যাঁ কারণ কি এখনও সেই মাইন্ডসেটটা আমি দেখি এবং আমি আমার নিজের পরিবারের মধ্যেও দেখি হ্যাঁ আমাকে তো আমার বা আব্বু মনে করেন আব্বু হয়তো বোধ এখনো মনে করে যে আমি খুব নিষ্ঠুর একটা মা হ্যাঁ যে বাচ্চাদেরকে এত কম খেতে দেই বাচ্চাদেরকে খেতে দেই না চাইলেই খাওয়া দেই না কেন কারণ আব্বু অনেক আদরে সবার বাবাই সবাই আদর করে অনেক মাদর করে বড় করে তো মানে অনেক আদর এই আদরের জন্য আসলে একটু একটু ভুগতে হয়েছে কেন এত বেশি ছোটোবেলায় কোক পেপসি খেতাম এত বেশি ফাস্ট ফুড খেতাম ছোটোবেলায় বাংলাদেশে আব্বু আদর করে করে খাওয়াতো তো ওইটা আমাকে পরে অনেক মানে অযথা যে জিনিসটা আমি খুব ইজিলি গেইন করতে পারতাম সেটা আমাকে অনেক কষ্ট করে আমাকে গেইন করতে হয়েছে যে অনেক কেম টু মাই মাই ফিজিক্যাল ফিটনেস আমার আমার যে ফিজিক্যাল যে আমার আমার যে ফিজিক্যাল শেপটা যে ডেফিনেশনটা যে ফিজিক্যাল স্ট্যাটাস যেটা আমি চাচ্ছিলাম ওইটাকে আমার গেইন করতে অনেক কষ্ট হয়েছিল হ্যাঁ তো আলহামদুলিল্লাহ যাই হোক তো আমাদেরকে এটা মানতে হবে যে বাচ্চাদেরকে আসলে বেশি খাওয়াতে হয় না হ্যাঁ বাচ্চারা যখনই চায় যে বাচ্চাদেরকে সুহান আল্লাহ কয়েকদিন আগেও আমি একটা ছবি পোস্ট করি আমার আমার গ্রুপে তো ওখানে একটা বোন বলে যে তাহলে এটা খাবারটার মধ্যে পুষ্টি কোথায় কার্বোহাইড্রেট কোথায় গেল বাচ্চাদেরকে আরও প্রোটিন দরকার হয় কোথায় গেল আমি বললাম যে দুইটা ডিম দুইটা ডিম সিদ্ধর মধ্যে এনাফ প্রোটিনও পাচ্ছে তারপরে অ্যাপেল দিয়েছি পিনাট বাটারের সাথে একসাথে একটা প্লেটের মধ্যে আমার বাচ্চাদেরকে বাচ্চাদের মিলের একটা ছবি দিয়েছিলাম আমার গ্রুপের মধ্যে ওই পিনাট অ্যাপেলের মধ্যে কত পরিমাণে মানে প্রায় ফিফটিন গ্রামস অফ কার্বোহাইড্রেট আছে তারপরে স্ট্রবেরির মধ্যে আমি খালি একটু চিটিং করে অল্প একটু মানে আধা চামচ কনডেন্স মিল্ক এভাবে এভাবে দিয়ে দিয়েছিলাম একটু তো মানে ব্যালেন্স করতে হবে তো ছিল হাতের কাছে কনডেন্স মিল্ক দই বানিয়েছিলাম একটা মেয়ে বিয়ে দাওয়াতে যাব বলে তো একটু দিয়ে দিয়েছিলাম তো ওই স্ট্রবেরির থেকে সব ভিটামিন পাচ্ছে তারপরে অ্যাভাকাডো ছিল একটা প্লেটের মধ্যে তাহলে সিদ্ধ ডিম ছিল অ্যাভাকাডো ছিল স্ট্রবেরি ছিল অ্যাপেলের সাথে পিনাট বাটার ছিল অ্যাভাকাডোর মধ্যে যে পরিমাণে ভিটামিন সি কে বি টুয়েলভ মানে কি নাই হ্যাঁ তো মানে দুই কাপ শাক সবজি খাওয়ার সমান একটা অ্যাভাকাডোর মধ্যে তো আসলে এই জন্য আমাদের আমাদের জ্ঞান রাখা উচিত যে কোন খাবারের মধ্যে কি কি আছে হ্যাঁ খাবারটার মধ্যে পুষ্টিটা কি আর কি তো এই জন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে বাচ্চাদেরকে আসলে বেশি খাওয়ানোটা এটা মানতে হবে যে বাচ্চাদেরকে বেশি খাওয়ানোটা আসলে একেবারেই দরকার হয় না বরঞ্চ এটা খুবই খারাপ খুবই খারাপ তো তারপরে আমি যেটা বলবো যে এটা আমাদের প্রথম যেটা আমাদেরকে বুঝতে হবে যে বাচ্চাদেরকে বেশি খাওয়াতে হয় না বাচ্চার জন্য বাচ্চা বাচ্চার পুষ্টি লাগবে বাচ্চা তো বাচ্চা বাচ্চা তো এত কিছু লাগবে বড় হইতে হলে এটা নো বাচ্চার বড় হতে বাচ্চাকে এতগুলো খাওয়াতো লাগবে না বাচ্চাকে বড় বাচ্চাকে বড় করার জন্য বাচ্চাকে নিউট্রিশন পুষ্টিকর খাবার খাবারের ভলিউমটা খাবারের অ্যামাউন্টে হবে না খাবারের ভলিউমটা খাবারের পুষ্টিতে হবে নিউট্রিশনের মধ্যে হবে সেটা এতটুকু খাবারের মধ্যে যথেষ্ট পুষ্টি হয়ে গেলে দ্যাট ইজ ইনাফ দ্যাট ইজ ইনাফ সুফান আপনারা বিশ্বাস করেন না করেন আমার বাচ্চারা দিনে দুবার খায় আমার ছেলে তো আড়াই বছর বছর ও দুইবার খায় দিনে ও দুধ ছাড়ার পর থেকে ও দিনে দুইবার খায় ইজ থেকে হেলথি আলহামদুলিল্লাহ আমার মেয়েটা একটু মানে ইয়ে হয়ে গেছিল বাংলাদেশে থাকতে মানে ওর খাবারের খুব খারাপ একটা অভ্যাস হয়ে যাওয়াতেও ওর একটু শরীরটা মানে ওর কালো কালো ছাপ পড়ে গিয়েছিল তারপরে মানে একটু ওজনটা বেশি হয়ে গেছে তো আলহামদুল্লাহ এখনও সেটা ব্যালেন্স সে দিনে দেড়শো থেকে দুইশোটা ক্যাটেলবেল সুইং করে তারপরে তারা প্রতিদিন সাথে বাইরে হয়ে ওরা সাইক্লিং করে স্কুটি করে অ্যাক্টিভিটিটা আচ্ছা তো আমি আসছি আস্তে আস্তে আসছি তো বাচ্চাদের যদি আপনাদের কোনো বাচ্চার যদি স্বাস্থ্য বেশি মোটা থাকে হ্যাঁ সেটা ছয় সাত আট বছর থেকে শুরু হয়ে যাবে হ্যাঁ সে তার শরীর অনেক মোটা বেশি তারপরে তার মাথার চুল পরে যাচ্ছে তার দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে এবং তার স্কিন সুন্দর না স্কিন ড্রাই হয়ে যাচ্ছে মানে নখের যে খুঁজে খুঁজে যায় না চামড়াগুলা কিউটিক হ্যাঁ ওগুলা দুর্বল হয়ে যাচ্ছে তাইলে একেবারে বুঝে নেন যে খাওয়া আপনার কমাতে হবে বাচ্চাটার হ্যাঁ খাবার কমাতে হবে দিনে দুইটা মিলের বেশি দরকারই নাই স্ন্যাক্স তো কোনো দরকারই নাই যাই হোক আমার বাচ্চারা এখন একটু আগে আপনাদের সাথে বসার আগে স্ন্যাক্স খেতে চেয়েছে আমি কি ভাতের দুপুরের ভাতের টাইম তো আমি স্ন্যাক্স ঠিক আছে দরকার নাই দুপুরের ভাত খাওয়াটা ওইটা রাত্রে ওদের আব্বু আসলে তখন কিছু একটা আমি দিয়ে দিব তো আমি কি করলাম ক্রিম হুইপ করেছি চকলেট পাউডার দিয়ে ঠিক মানে আধা চামিস চিনি দিয়েছি আধা চামিস হ্যাঁ হ্যাভি ক্রিম তাদের আমি চিনি দিয়ে একটু পিওর ভ্যানিলা দিয়ে এতগুলো স্ট্রবেরি আর বেরিজের মধ্যে ওই ওই যে হুইপ ক্রিমটা চকলেট হুইপ ক্রিমটা দিয়ে ওদেরকে আমি খাওয়াই দিলাম হ্যাঁ এটা হলো তাদের স্ন্যাক কিন্তু সেটা লাঞ্চের বদলে তারা খেলো বিকজ ওই হ্যাভি এত এক কাপ স্ট্রবেরির মধ্যে যে পরিমাণে পুষ্টি আছে ক্রিমের মধ্যে যে পরিমাণে ফ্যাট আছে আলহামদুলিল্লাহ আমি ওদেরকে কার্বোহাইড্রেট খুবই কম দেই বছরে সপ্তাহে একদিন অথবা দুই দিন ওরা কার্বোহাইড্রেট খায় সেটা হলো পরোটা পরোটা খাওয়া হয় আমরা আমার হাতের পরোটাটা ওরা পছন্দ করে ওরা ওদের আব্বুও পছন্দ করে ওইটা আমরা শুক্রবারে আমাদের চিট দে ওই দিন ওরা খাওয়া হয় খায় ওরা হ্যাঁ আমি খাই না আমি যখন কিটোতে থাকি আমি খাই না আমি এখন কিটোতে আছি তো আমি খাবোই না আমি অন্যভাবে আমি খাই তো এই গেল আমাদের হ্যাঁ যে বাচ্চাদেরকে কম খাওয়ানোটা এটা আমাদেরকে মানতে হবে তারপরে কি কি খাবার অ্যাভয়েড করতে হবে হ্যাঁ প্রথমত দোকানে কিনা যতই জুসটার মধ্যে লেখা থাকুক অর্গ্যানিক জুস হানড্রেড পারসেন্ট জুস যতই হোক এই জুস হইল বিষ খালি করে দেখিয়েন মধ্যে যে কি সুগার থাকে বাচ্চা ধ্বংস হয়ে যাবে এই জন্যই তো আজকালকার বাচ্চাদের এত ট্যান্ট্রম হয় বাচ্চারা কথা শুনে না কথা কথা ঘ্যানের ঘানের ঘানের ঘ্যানের করতে থাকে ওয়াই হ্যাঁ মানে এই ঘানের ঘ্যানের করে বলে আমরা করে কি বাচ্চাদের হাতের মধ্যে ট্যাবলেট দিয়ে দিই হ্যাঁ আরো আরও খারাপ খালি শারীরিকভাবে তো নষ্ট করতেছি না বাচ্চাদেরকে বাচ্চাদের মাইন্ডকে মানসিকভাবেও তারা ধ্বংস হয়ে যাচ্ছে প্লিজ প্লিজ আস্তে আস্তে কন্ট্রোল করেন তো আমরা এই জুস জাতীয় জিনিস একদম দেখেন বাচ্চা মানুষ আমাদেরও ইচ্ছা করে ওয়েট করবেন যখন একটা দাওয়াতে যাব যখন কেউ আমাদের বাসায় দাওয়াত খেতে আসবে তখন দিয়ে প্রতিদিনের জন্য ফ্রিজে এগুলো রাখাই যাবে না বিস্কিট চিপস চকলেট এগুলো রাখাই যাবে না সেম ট্রিট মাসে দুইবার তিনবার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মাসে দুইবার তিনবার একটা ট্রিট ট্রিট করবেন এবং ম্যানিপুলেট করবেন বাচ্চাদেরকে যে দেখো আমরা তো নেক্সট উইক দাওয়াতে যাবো ওখানে কেক থাকবে ওখানে এ থাকবে ওখানে সোডা থাকবে কোক পেপসি থাকবে হ্যাঁ এভাবে করে ওদেরকে ম্যানিপুলেট করবে আমার বাচ্চাদেরকে তো এখনো আমার মেয়ের বয়স আট দাওয়াতে গেলে সোডা কোকটোক দিলে আমি এখনো পানি মিলিয়ে দেই পুরো ড্রাই ডাইরেক্ট কোকটা আমি ওকে দিই না আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এই গেল আমরা এই জিনিসগুলো একদম অ্যাভয়েড করব এবং সাদা ভাত সাদা রুটি সেটা বাইরের দোকানেরও হইলেও যে মানে মানে অর্গ্যানিক ব্রেড এই সে দরকার নাই এগুলা হ্যাঁ একদম কম একদম কম একদমই কম আর যদি আপনার বাচ্চা মোটা থাকে আপনার বাচ্চা যদি এ মানে চুল পড়ার সমস্যা তারপরে অ্যাক্টিভ না খালি মানে ট্যানট্রাম অনেক বেশি তাহলে তো একেবারেই এগুলো বন্ধ করে দিতে হবে আনেস্টলি স্পিকিং তাহলে কি হলো আমাদের বাচ্চাদেরকেও সে লো কার্ব লাইফে রাখতে হবে লো কার্ব লাইফে সুস্থ থাকার জন্য কারণ কি এখন আমরা ওই জমানায় থাকি না যে জমানায় বাচ্চারা খুব সুস্থ মানুষজন এখন আমরা যে জমানায় থাকি বে জনের মধ্যে আটজন অসুস্থ এটা তো এটা তো প্রুভেন প্রুভেন দুনিয়া তো ভুগতেছে হ্যাঁ দুনিয়া তো ভুগতেছে মানুষ বলে চায়নায় মানুষ ভাত খায় শুকনো চায়না তো মানুষ ভাত খায় চায়নাতে যখন মানুষ শুকনা ছিল তখন ওদের লাইফ অন্য ছিল এখন রিসেন্টলি চায়নার মানুষরা হলো তিন নাম্বার আমেরিকা হলো সবচেয়ে মোটা এবং সবচেয়ে অসুস্থ মানুষ থাকে তারপরে তিন নাম্বার পরে হলো চায়না জানেন আপনারা তো আসলে আমাদের লাইফস্টাইলটা অনেক অনেক ম্যাটার করে তো আমরা বাচ্চাদেরকে ওই লো কার্বের মধ্যেই রাখবো ঠিক আছে এখন কিভাবে আমরা লো কার্বের মধ্যে এইগুলো তো সিরিয়াল তারপর কর্নফ্লেক্স তারপরে কি দুধ হ্যাঁ দুধ মানে বাইরের থেকে দুধ নিয়ে আসতে ভালো দুধ একদম না বাইরে গুঁড়া দুধ খাওয়াইতেছেন বিষ বিষ একেবারে পয়জন এটা বাচ্চাদের জন্য দুধ খাওয়ানো হলে যদি একেবারে খাঁটি অর্গানিক দুধ পাওয়া যায় খান তাছাড়া দুধ খাওয়ানোর দরকার নেই মাখন ঘি আমার তো ঘি মাখন চলতে থাকে খাইতেও মজা বাচ্চারাও পছন্দ করে চলতে থাকে ভিটামিন ডি এগুলো সব আমরা এখান থেকে পাচ্ছি এগুলো বাদ দিবেন তাহলে আমরা কি করবো সকাল নাস্তায় কি খাওয়াবো হ্যাঁ নাস্তায় কি খাওয়াবেন কি ডি ডিম ডিম খাওয়াবেন ডিমটাকে চিজ দিয়ে দিবেন চিজ সব বাচ্চারা পছন্দ করে ঠিক আছে একটু ডিম চিজের এমন কোন সস নিবেন যে সসটার মধ্যে কোনো ক্যালোরিজ কোনো সুগার নাই আমরা তো এখানে সোরাইচি সসটা বলে হ্যাঁ ওইটা নেবেন ওইটা একটু একটু মিষ্টি মিষ্টিও হয় আর একটু ঝালও হয় বের করে নেবেন ক্যাচাপ ট্যাচাপ দিবেন না হ্যাঁ ডিমের মধ্যে তারপরে আস্তে 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 শাক টাক দেওয়া মানে ভেজিটেবল দিয়ে অমলেটটা বানানোর চেষ্টা করবেন এখন আপনারা যদি মানে সবজি টবজিগুলোকে একদম ভালো করে ফাইন করে চপ করে হ্যাঁ তারপরে একটু একটু গার্লিক দিয়ে একটু বাটার দিয়ে ঘি দিয়ে একটু তেলে তারপরে ডিমটা ফেটে যদি উপরে দিয়ে দেন হ্যাঁ ওরা বুঝবেও না তারপরে যখন ডিমটা একটু জমে জামে উপরে অনেকগুলো চিজ দিয়ে দিবেন চিজ ইজ ভেরি ফাইন হ্যাঁ শেডের চিজটা দিয়ে দিলেন দিয়ে ওটাকে ঢেকে দিন ওটা ডিমের মতো পিৎজা একটা খেয়ে ফেলবে আচ্ছা কতদিন আর এই জিনিসটা খাবে তাহলে আমি যেটা করি তাহলে একদিন এটা দিই তারপর আবার সিদ্ধ ডিম দেই সিদ্ধ ডিমে মেয়োনিসের সাথে ওরা খুব চুবাই চুবাই খেয়ে ফেলতে মজা করে ইউ হ্যাভ টু ফিগার দিস আউট সিদ্ধ ডিমের সাথে মেয়োনিসের সাথে কি দেয় অ্যাপেলের সাথে সিদ্ধ ডিম তিনটা সিদ্ধ ডিম তারপর একটা সাথে পিনাট বাটার মিলে মিলে খায় ঘুরে আপনারা এভাবে খাওয়াবেন দুপুরে সেম শাক সবজি বেশি খাবে হ্যাঁ একদম ভাত দিলে একদম বাচ্চাদেরকে আলু খাওয়াবেন ভালো খুব ভালো হ্যাঁ আলু খাওয়ান লাল ভাতটা খাওয়াবেন লাল ভাত দিয়ে ভালো করে তরকারিটা একদম ভালো করে মজা করে মা খায় ইউ হ্যাভ আপনি তো মা আপনি বুঝবেন আপনি তো বাবা মারাই তো বুঝে আমার বাচ্চাটা কি পছন্দ করলে কিভাবে আর আমরা কি সবাই এক্সপিরিয়েন্সে আমরা গ্রো করি হ্যাঁ এটা কাজে দিল না তো ওইটা কাজে দিবে করতে থাকেন একদিন দেখবেন হয়ে যাবে হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন দেখবেন একদিন হয়ে যাবে তো এই গেল যে আমরা আমাদের বাচ্চাদের আমাদের বাচ্চা অসুস্থ হোক সুস্থ হোক আমাদের বাচ্চাকে লো কার্বে রাখতে হবে যদি অসুস্থ হয় তাহলে তো লো কার্বে থাকতে তো হবে আর দিনে দুইবারের বেশি খাওয়া দাওয়া যাবে না ঠিক আছে তারপরে মনে করেন যে আমাদের বাচ্চাদেরকে কি কী খাওয়ানো যাবে না এটাও বলে দিলাম হ্যাঁ এই একদম প্রসেস ফুড একেবারে খাওয়া যাবে না তারপরে যে আমি যেটা আপনাদেরকে বলবো যে বাচ্চাদেরকে না মানে প্রচুর জিঙ্ক আছে যেই খাবারগুলোতে ওই খাবারগুলার খাওয়ার খাবার খাওয়ানোর চেষ্টা করবেন হ্যাঁ এই জিঙ্ক জাতীয় যে যেই খাবারগুলোর মধ্যে জিঙ্ক থাকে ওই খাবারগুলার মধ্যে ম্যাগনেশিয়াম থাকে যেমন আমরা এখানে সবুজ শাক হ্যাঁ তারপরে ডিমের কুসুম হ্যাঁ এই জিনিসগুলা তারপরে তেলাত্ম মাছ এই জিনিসগুলো এগুলো ওদের ব্রেনের জন্য ভালো ওদের এনার্জির জন্য ভালো ওদের মুড সুইং হ্যাঁ ট্যানট্রমসগুলো হয় না এগুলো ভালো তো আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো তারপরে আমি গেল আমাদের প্রথম কি গেল যে আমাদের প্রথমে মানতে হবে যে বাচ্চাদেরকে বেশি খাওয়াতে হয় না ঠিক আছে একদমই বাচ্চাদেরকে বেশি খাওয়াতে হয় তারপরে দুই নাম্বার কি যে বাচ্চাদেরকে কি কি খাওয়ানো যাবে না চকলেট চিপস কর্নফ্লেক্স গুঁড়া দুধ তারপরে মানে বাইরের এসব আউল ফল জুস সোডা এগুলো খাওয়ানোই যাবে না ওয়ান্স ইন ওয়াইল ঠিক আছে মাসে তিনবারের বেশি এগুলো খাওয়া যাবে না আর ওই তিনবার খাইলে ওটা আমরা ব্যালেন্স করবো অন্য অন্য জিনিস দিয়ে তারপরে ওরা কি কি খাবে ওরা খাবে হলো সব পুষ্টিকর খাবার যেগুলো আমাদের জন্য ভালো বেশি শাক সবজি ডিম দেশি মুরগি দেশি মাছ তেলাক্ত মাছ বাদাম যে কোনো নাটস এ সো গুড ফর বাচ্চাদের জন্য এবং কার্বোহাইড্রেটটা যখন দেবো আমরা কি কার্বস দিব লাল ভাত দিব। তারপরে লাল আলু দিব অথবা সাদা আলু দিব দনুটাই ভালো হ্যাঁ বাচ্চাদের জন্য দুটাই ভালো আমাদের জন্য কিন্তু সাদা আলুটা অনেক বেটার লাল আলু আলুর মধ্যে সুগার বেশি থাকে ঠিক আছে এই গেল তারপরে হলো আমাদের অ্যাক্টিভিটি প্লিজ আপনাদেরকে বুঝতে হবে বাচ্চাদের হাতে ট্যাবলেট দেওয়া যাবে না আমার বাচ্চারা কিন্তু কোনো স্ক্রিন টাইম করে না সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে অনেক দোয়া করছিলাম যাতে আল্লাহ আমার জন্য এটা ইজি করে দেয় আল্লাহ করে দিছে এবং আমি সেটা অ্যাপ্লাই করতেছি আমার আমার দনোটার বাচ্চার মধ্যে একটাও স্ক্রিন টাইম করে না কোনো ওদের স্ক্রিন টাইম করার টাইমই নাই এই জন্য ওরা অনেক অ্যাক্টিভ এই জন্য ওদেরকে অনেক অ্যাক্টিভ লাইফটা আমাদের লিড করাইতে হয় ঠিক আছে তো ওরা অনেক অ্যাক্টিভ ওরা ওরা অনেক খেলাধুলা করে এই জন্য ওদের ফিজিক্যাল ফিটনেসটা অনেক ভালো বাসায় খাওয়া দাওয়াও ভালো হয় তার সাথে যখন আমরা অ্যাক্টিভ থাকে যখন ওরা তখন ওদের মেন্টালি ওরা অনেক হ্যাপি থাকে মেন্টালি অনেক হেলথি থাকে ওদের মধ্যে কোনো ট্যান্ট্রামস থাকে না এটা মনে রাখবেন যখন আমরা বাচ্চাদেরকে পচা পচা খাবার খাওয়াই না যেগুলোর মধ্যে অনেক বেশি সুগার তারপরে প্রসেস কোনো পচা পচা খাবার খালি সুগার আর কার্বোহাইড্রেট না পচা পচা খাবার হলে যে খাবারের মধ্যে কোনো পুষ্টি নাই এই সবার আগে আমাদেরকে ওই খাবারগুলো বাদ দিতে হবে যে খাবারগুলোর মধ্যে পুষ্টি নাই ঠিক আছে তারপরে যে খাবারগুলোর মধ্যে অনেক বেশি নিউট্রিশন ডেন্স আছে ওই খাবারগুলো আমাদেরকে আনতে হবে হ্যাঁ ওদেরকে রোদের মধ্যে রাখতে হবে ঠিক আছে তো ওই ওই যখন ওরা এই হেলথি মানে মানে ভিটামিন এবং নিউট্রিশনাল ফুডগুলো যখন ওরা বেশি খাবে তখন দেখবেন ওরা ওদের মেন্টালি ওরা ভালো থাকবে ওরা অনেক ওরা অনেক হ্যাপি থাকবে ওরা অনেক কাম থাকবে প্রবলেম তো এটাই কথায় কথায় আমি তো দেখি ব্রেকফাস্টে বাঙালিদেরকে আমি দেখি ব্রেকফাস্টে না হাতে চিপসের প্যাকেট দিয়ে দেয় বাচ্চাদেরকে কেন এগুলা খাওয়াচ্ছেন আমার তো কলিজার মধ্যে লাগে আমার কলিজার মধ্যে লাগে যখন আমি আমি যে আমার বাচ্চাকে দিচ্ছি এটা এটা বুঝতে হবে হবে আপনাদেরকে আপনাদেরকে মানতে নিজের খালি হওয়া যাবে না যে খালি আমি ভালো থাকবো হ্যাঁ পুরো ঘরের এনভায়রনমেন্টটাকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে এবং এখন থেকে যদি ওদেরকে আমরা এই মানে সিডগুলা দিয়ে দিতে পারি যে মানে গাছে যে সিট দেয় না গাছটা হওয়ার জন্য ওই সিটটা ভালো মতো দিয়ে দিতে পারি সুন্দর মতো হয়ে যাবে ভবিষ্যতে ইনশাল্লাহ হ্যাঁ তো এই গেল তো এই কয়টা জিনিসই মাথায় আসছিল এই কয়টা জিনিসই প্রথমত আমাদের খুব ইম্পর্টেন্ট মানতে হবে বাচ্চাদেরকে বেশি না মানতে হবে যে বাচ্চাদেরকে কম খাওয়ানো যাবে মানতেই হবে মানতেই হবে যে বাচ্চা যদি আমার মোটা আর বাচ্চা যদি আমার খালি ক্র্যাঙ্কি এবং ঘ্যানের ঘ্যানের করে বেশি কথা না শুনে আমার বাচ্চা পড়াশোনা করতে চায় না খালি বসে থাকতে চায় হ্যাঁ তাহলে তো আরও বেশি ওকে সুগার এবং প্রসেস ফুড থেকে দূরে রাখতে হবে বাচ্চা যদি মোটা এবং সাত আট বছরের মধ্যে তার চুল পড়ে যাচ্ছে তার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে তার দাঁত খারাপ হয়ে যাচ্ছে তার স্বাস্থ্য অনেক বেশি তাহলে তো দিনে খালি দুইবার খাওয়াবেন একেবারে ভালো ভালো খাবার তারপরে গেল হলো এই যে স্ক্রিন টাইম বাদ দেওয়ান বাচ্চাদেরকে প্লিজ স্ক্রিন টাইমটা যদি বাচ্চা আপনার অলরেডি বড় হয়ে যায় তাহলে ইটস টু লেট আর যদি এখনও বাচ্চার বয়স তিন চার পাঁচ বছর থাকে ইভেন পাঁচ বছর পর্যন্ত পুরা কন্ট্রোলে আপনি এই জিনিসটা চেঞ্জ করে ফেলতে পারবেন অন্য অন্য জিনিস নিয়ে ওকে ইনভলভ রাখেন পড়াশোনার চাপে রাখেন বই পড়তে দেন প্রজেক্ট করান যে ওরা টাইমই হবে না দেখার এমন এমন জিনিস করান যে ওরা ব্যস্ত ব্যস্ত থাকে যে ওদের স্ক্রিন টাইম করার টাইম থাকে না হ্যাঁ প্লিজ এটা 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 ওদেরকে কারণ অলরেডি বাজে বাজে খাবার খেয়ে শরীরের বারোটা বাজায় দিচ্ছে তারপরে যখন সারা দিন এই যে কম্পিউটারের মধ্যে মাইন্ডটার এগুলো কি। এই যারা এসব স্ক্রিন টাইম গুলো করে না ঠিক আছে ইসলামিক কার্টুন দেখতেছে ইসলামিক ইয়ে দেখতেছে ঠিক আছে তারপর তো সারাদিন তো দেখতে পারবে না যদি ইসলামিক কিছু না দেখে অন্য অন্য জিনিস দেখে মনে রাখেন হ্যাঁ মাইন্ড ওয়াশ করা হইতেছে বাচ্চাদেরকে মাইন্ড যে মানুষটা গ্যাজেট বানাইছে যে সাইন্টিস্টটা গ্যাজেট বানাইছে উনিও ওনার বাচ্চাদেরকে গ্যাজেট দেয় না কারণ উনি ভালো মতো জানে এই গ্যাজেটের স্ক্রিন টাইমটা কত ডেঞ্জারাস সে নিজেই মানুষদেরকে দিছে কিন্তু সে নিজে তার বাচ্চাদেরকে দেয় নাই হ্যাঁ আমি নাম ভুলে গেছি ওনার তো এটা বন্ধ করাতে হবে তাহলে ওটার বদলে কি অ্যাক্টিভ অ্যাক্টিভ রাখতে হবে খেলাধুলা ইনভলভ করেন সাইক্লিং ইনভলভ করেন হোয়াট এভার ইট ইস একসাথে এক্সারসাইজ করেন দৌড়ান একসাথে বাচ্চাদেরকে অ্যাক্টিভ করান অ্যাক্টিভ হ্যাঁ যদি সুস্থ বাচ্চাকে যদি সুস্থ আপনারা যদি স্পেশালি যদি আপনাদের আপনারা নিজেরা যদি ভুগ ভুগতেছেন হ্যাঁ অসুস্থ আপনাদের শরীর আপনারা ভুগতেছেন এইটা যাতে ওরা না ভুগে এই জন্য ওদের লাইফস্টাইলটা এখন থেকে পলিশ করা শুরু করেন ইনশাল্লাহ হ্যাঁ আর আবারও আমি বলবো যে সব কিছু জোরে সোরে আল্লাহর কাছ থেকে চাবেন একদম মানে তাহার যদি উঠবেন আল্লাহর কাছে দোয়া চাবেন একদম মানে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন যে আল্লাহ আমার জন্য ইট ইজ ডিফিকাল্ট ইট ইস এ ডিফিকাল্ট টাস্ক আমরা এখন যেই জমানায় আসি ইট ইস অ্যাকচুয়ালি ডিফিকাল্ট হ্যাঁ যে মানে অন্য অন্যরা দেখতেছে আমি তো দেখি যে যে শপিং মহিলারা বাজার করতে যায় এখানে ট্রলির মধ্যেও দিয়ে রাখে স্ক্রিন টাইম কারণ সে কারণ মাটা না ডিস্টার্ব হতে চাচ্ছে না আমার মনে হয় হ্যাঁ যে বাচ্চাটা না দিলে মানে তাহলে তুমি মা হইলা কেন তুমি এখন সারা দিন যদি বাচ্চাকে ট্যাপটা দিয়ে রাখো যাতে তোমাকে ও ডিস্টার্ব না করে তাহলে তুমি মা হলা কেন তুমি কমিউনিকেট করো না এই যে ঠালাগাড়িটা থেলতে থেলতে তুমি বাজারের জিনিসগুলো কিনতেছো কমিউনিকেট করো না বাচ্চাদের সাথে যে আম্মু আমি এখন এখন ফুলকপি কিনবো আচ্ছা আমি এখন কলা কিনবো আচ্ছা কলা দিয়ে তোমাকে এটা বানাই দিবো আচ্ছা ফুলকপিটা এভাবে খাবো আচ্ছা প্যাকেটের মধ্যে ভরো তো তুমি এটা করে তাহলে ফোন একটা দিয়ে রাখছো যে দেখতেছে মার্কেটে গেছো কাপড় কিনতে গেছো কমিউনিকেট করো না জাম্মু এই কাপড়টা কিনবো আচ্ছা ওইটা দেখো তো এটা কোথায় আচ্ছা এটা করো তো আকিফা এটা নাও তো আমি তো আমার মেয়ের বলে ঠেলো সে ভাইয়ারে ঠেলো হ্যাঁ কাজে লাগাই দিই কাজে লাগাই দেন তাহলে ওরা 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 না সোশ্যাল হতে শিখবে ওরা সোশ্যাল হতে শিখবে সারাদিন ট্যাব একটা দিতে মেমান আসলে আজকালকার বাচ্চারা তো এসে বসা দূরের কথা সালামও দিতে ভুলে যায় কারণ তারা এত ব্যস্ত তাদের ওই আনন্যাচারাল একটা দুনিয়া থেকে দূরে সরে যাওয়ার যে দুনিয়াটাকে দেওয়া হয়েছে আরেকটা ওইটার মধ্যে তারা এত যে ওরা এসে মানে কমিউনিকেটই করে না মেমানরা বাসায় আসলে আনসোশিয়াল হয়ে যাইতেছে এবং সেটা কিন্তু আপনাদের থেকে শুরু হবে খেতে বসে যদি এখন আমরা নিজেরাই ফোন টিপি তাহলে কিভাবে হবে সবাই মিলে ঘরের মধ্যে বসে আছে যদি ফোন টিপি তাহলে কাজের ব্যাপার বাচ্চারা বুঝে যে আম্মু আব্বু কাজের জন্য ফোনটা টিপতেছে টিপতেছে কিন্তু ফেসবুক ইউটিউব টিপতেছে অথবা টেক্সট মেসেজ করতেছে এগুলাও কিন্তু বুঝে যায় বাচ্চারা হ্যাঁ তো এগুলা এগুলো আস্তে আস্তে আমরাও ডেভেলপ করবো আমাদের বাচ্চাদেরকেও হেল্প করব তাহলে দেখবেন যে ওরা ইনশাল্লাহ মানে হয়তো ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি যদি আমি অসুস্থ থাকি আর অসুখী থাকি যদি আমি ডিপ্রেস থাকি তাই না ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আমার বাচ্চাটা একটা সৎ মানুষ হোক একটু থাকবে এটাতে ও সুখী থাকতে শিখবে এটাতে ও সুখী থাকতে শিখবে ওটাই তো দরকার তাই না আমার বাচ্চা ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেল কিন্তু আমার বাচ্চা সুখ বুঝে না আমার বাচ্চাটা বড় হয়ে গেছে আমার বাচ্চাটা সুখ বুঝে না আমার বাচ্চাটা যখন কম পায় তখন ও মন খারাপ করে ফেলে আমার বাচ্চাটাকে যখন কেউ 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 কষ্ট দেয় তখন ও মন খারাপ করে ফেলে ওইটা বেটার নাকি আমার বাচ্চাটার এত ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই ও এক হাজার টাকা কামানোর দরকার নেই ও পাঁচশো টাকাই কামাক কিন্তু ও সুখী একটা মানুষ এতটুকুই ও যথেষ্ট যথেষ্ট স্যাটিসফাইড যথেষ্ট আল্লাহর জন্য যথেষ্ট এগুলার সবকিছু যে কিভাবে আমরা ওদেরকে দিচ্ছি খালি তার তার বিয়েটা আল্লাহ রসুলকে শিখালে হবে না হ্যাঁ অনেক কিছু যে কি খাওয়া শিখাচ্ছি কিভাবে কিভাবে ঘুম থেকে উঠা শিখাচ্ছি কিভাবে নিজের যত্ন নেওয়া শিখাচ্ছি এগুলা সবকিছু তার বিয়ের মধ্যে পড়ে আর যখন তার বিয়েটা ঠিক হয় তখন একটা বাচ্চা সৎ সুন্দর সুস্থ একটা বাচ্চা হয় বড় হয়ে বড় হয়ে একটা মানুষ হয় হ্যাঁ তো ঠিক আছে আমি একটু ইমোশনাল হয়ে যাই এই ধরনের কথা বলতে গিয়ে আপনারা মাইন্ড করিয়ে না আপনাদেরকে তো বসে বলছি তাই না আল্লাহ যাতে আমাদেরকে সবাইকে যাতে আমাদেরকে আসান করে দেয় হ্যাঁ যাদের আন্ডারে বাচ্চারা আছে তাদের ঠিক মতো টেক কেয়ার করতে যাতে আল্লাহ আমাদেরকে সে তফিকটা দেয় এবং আল্লাহ আমাদেরকে আসান করে দেয় এবং আমাদের আমাদের সবার বাচ্চারা যাতে সৎ সন্তান হয় এবং যারা প্রেগনেন্ট তারা তো এখন অলরেডি প্রিপারেশন নিয়ে নাও তোমরা যারা প্রেগনেন্ট এবং আমাদের ভবিষ্য আমাদের বাচ্চারা যাতে সৎ হয় আমাদের বাচ্চাদেরকে যাতে আল্লাহ সিরাতুল মুস্তাকিমের মধ্যে রাখে হ্যাঁ যেটাই হোক না কেন কেউ পারফেক্ট না আমি তো পারফেক্টটা আমি পাপে ভরপুর বা অ্যাটলিস্ট তারপরও চেষ্টা করি হ্যাঁ আল্লাহ যাতে সেই তফিকটা দেয় আমাদেরকে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন ইনশাআল্লাহ আরেকদিন দিন দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওরিহিকে এত